এদের নামাজ লাগে না, এদের রোজা লাগে না, এদের গোসল লাগে না। এমন পীরেরও কথা শুনেছি যেই পীর গোসল করে না, খাটাস খবীথ, সারা বছরে একদিন গোসল করে ওই গোসলের পানিরে আবার মুরিদরা খাইয়া সব শেষ করে ফেলায়। নামাজ রোজা করে না ইবলিশ শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি। ভন্ডামি ভন্ডামি ভন্ডামি, ছাইড়া দে ছাইড়া দে ভন্ডামি। এ সুরার আরেকটা নাম আছে সুরাতুল মারেফা। সুরাতুল মারেফা মানে জানা বা চিনা, মারেফা মানে জানা বা চিনা। এই সুরা পড়লে কারে জানা যায়, এই সুরার অর্থ হৃদয়ঙ্গম করলে কারে চেনা যায়, আল্লাহকে চেনা যায়। এটাকে বলে আল্লাহর পরিচয় জানার নাম হচ্ছে মারেফা। আর এই সুন্দর শুদ্ধ মারেফার আকিদারে এই দেশে নাম দিছে মারে ফত। কি নাম দিছে? মারে ফত। এদের নামাজ লাগে না, এদের রোজা লাগে না, এদের গোসল লাগে না, এদের মাথার চুলের ভেতরে গিটলি পেকে থাকে, লাল শালু পড়ে থাকে, বলে যে কলিজা সাফ তো সব সাফ, এরকম ডাকাইতেছে না নাই। এমন পীরেরও কথা শুনেছি যেই পীর গোসল করে না, গোসল না করলে ওইটার আপনারা কি করেন এই এলাকায়? খাটাস, হ্যাঁ খবীথ। তো এক গোসল করে না সারা বছরে, করে একদিন, সারা বছরে একদিন গোসল করে ওই গোসলের পানিরে আবার মুরিদরা খাইয়া সব শেষ করে ফেলায়। এগুলো হচ্ছে ভণ্ড। এগুলো কি? এই ভণ্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক? দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা, শোনা নাই? নামাজ রোজা করে না ইবলিশ শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিকিরা, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম আল মারিফাতে বিশ্বাস করে। আল মারিফা মানে জানা বা চেনা। এই সূরা পাঠ করলে কারে চেনা যায়? যারা মুওয়াহ্হিদুন, যারা এক আল্লাহয় বিশ্বাসী, যাদের সাথে শিরকের সম্পর্ক নাই, এরা হচ্ছে মারিফাতের লোক। আপনারা যারা বসে আছেন, আপনারা হচ্ছেন মারিফাতের ধারক এবং বাহক। চিল্লা এখন, ঠিক কিনা? তাহলে এই সূরার এক নাম আমরা জানলাম সূরাতুত তাওহীদ, তাওহীদের সূরা। এই সূরার আরেকটা নাম আমরা জানলাম সূরাতুল মারিফা।